আজ বিকেলে চট্টগ্রাম 10 আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী জননেতা মোহাম্মদ ডক্টর আফসারুল আমিন এমপির পক্ষ থেকে উত্তর হালিশহর, চৌধুরীপাড়া, আশ্চর্যপাড়া, কনাথপাড়া, আব্বাসপাড়া, সুন্দরীপাড়া, নতুনপাড়া, মৈন্যাপাড়া, পূর্ব সুন্দরীপাড়া, শ্রমজীবী, হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কাছে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডক্টর আফসারুল আমিনের সুযোগ্য সন্তান ফয়সাল আমিন। আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দিদারুর রহমান তুষার, মেহেদী হাসান জুয়েল, আশফাকুল আলম আশফাক, সুলতান আহমদ, শামস আলম সিরাজুল ইসলাম, খুরশেদ আলম আলমগীর আজাদ, এম কে মাসুম এবং হালিশহর সিএসডি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর সোহেল, আলী আকবর জুয়েল, সালাউদ্দিন নুরুদ্দিন, রুবেল ইমন আসলাম, শরীফ মাঝি, আবু মাঝি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দরা। ডাক্তার আফসারুল আমিনের পক্ষ থেকে খাদ্য এবং ত্রাণ সামগ্রী পাওয়ায় হালিশহর সিএসডি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর সোহেলকে বিশেষভাবে ধন্যবাদ জানায় শ্রমজীবী ও সাধারণ মানুষ। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনারা যারা বাইরে হচ্ছেন, ঘরে যখন যাবেন, পরিবারের কাছে যাবেন, যাওয়ার পরে কারো সংস্পর্শে না এসে আপনারা গোসল করবেন, আপনার যে কাপড়টা পরে আছেন ওটাও ওয়াশ আপনারা পরিষ্কার করবেন, ধুইতে দিবেন, সবাই পারতপক্ষে যখনই পারবেন হাত ধুবেন। আমরা একটা জিনিস শুরু করেছি, স্যানিটাইজার দিয়ে ধোয়া, স্যানিটাইজার প্রয়োজন নেই। আমরা সবাই কিন্তু বাংলা সাবান যে কোনো কিছু আমাদের ঘরে যা উপস্থিত ওতে হাত ধুতে পারি। আমাদের প্রয়োজন হচ্ছে হাত ধোয়া, আমরা বাংলা সাবান দিয়ে হাত ধুতে পারি, এতে কোনো সমস্যা নেই। বাংলা সাবানের ক্ষার বেশি, বরঞ্চ ওটা দিয়ে ধুইলে আরও তাড়াতাড়ি আপনার হাতটায় আপনার জীবাণুমুক্ত হবে। আপনারা চেষ্টা করবেন পরিবারকে দরকার হলে একটা বাংলা সাবান আপনারা কিনবেন, ওটাকে আমরা অনেক সময় করে ভাগ করে থাকি, ওটাকে চার ভাগ বা পাঁচ ভাগে ভাগ করে থাকি। একটা রাখবেন ঘরের সামনে, একটা বালতিতে পানি সহ যেন সবাই হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়। মনে রাখবেন কাপড় নাকে দিয়ে আপনার যেমন যতটা ঢুকতে পারে ঠিক সম পরিমাণে আপনার চোখ দিয়েও এটা আপনার অসুস্থ হতে পারে, চোখ দিয়ে ভাইরাস যেতে পারে, আপনার জুতার মাধ্যমে আসতে পারে, আপনার কাপড়ের মাধ্যমে আসতে পারে। যারা এই এই জীবাণু আপনার বহন করে থাকে ওরা কিন্তু অসুস্থ না, ওরা আপনার আমার মতোই সবাইকে সুস্থ মনে হবে, কিন্তু ওদের মাধ্যমে কিন্তু আরেক জায়গায় এই জীবাণুটা ছড়াবে। আপনারা যে যদি যে যার নিজের পরিবার, নিজের পার্শ্ববর্তী প্রতিবেশী মানুষকে যদি সুস্থ রাখতে চান তাহলে নিজেরা পরিষ্কার থাকবেন। আপনি দুজনকে যদি পরিষ্কার রাখতে পারেন, সবাই যদি আমরা পাঁচজনকেও পরিষ্কার রাখতে পারি, আমাদের পুরো সমাজটা পরিষ্কার থাকবে, জীবাণুমুক্ত থাকবে, অসুস্থ হবে না কেউ। আমাদের এটাই একটা পদক্ষেপ। আমাদের আশা করি কিছু একটা মেডিকেল টিম নামবে, প্রতিটা ঘরে ঘরে যাবে, আপনারা সবার খোঁজখবর নেবে, আপনাদের জ্বর মাপবে, আপনাদের যাবে, আপনারা যদি দয়া করে সহযোগিতা করবেন। এটা এই সপ্তাহে ইনশাল্লাহ শুরু হবে। আপনারা আপনাদের কোনো পারিবারিক সমস্যা থেকে থাকে, কারো জ্বর কাশি সর্দি মনে হয়ে থাকে, কারো সমস্যা মনে করে থাকেন, তাহলে অবশ্যই এদের সবাই আসে এলাকার মানুষজন এসে যোগাযোগ করবেন, আমরা আপনাদের চিকিৎসার অবশ্যই ব্যবস্থা করব। দয়া করে নিজের মধ্যে চেপে রাখবেন না, নিজেরা আগে আসতে হবে, সবাই যে যাবে পারে আমরা সবাইকে সাহায্য করতে হবে। আমাদের সমাজকে আমরা সুস্থ রাখতে হবে, আমরা নিজেদের সমাজকে সুস্থ রাখলে আমরা পার্শ্ববর্তী সমাজকেও আমরা সুস্থ রাখতে সম্মত হব। যোগাযোগ করেছেন আমাদের প্রত্যেকটি নেতা কর্মীর সাথে এবং উনি সবসময় সরকারি যে অনুদান আসছে সেটিও উনি তদারকি করছেন। আপনারা জানেন এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আওয়াজ আজম নাসিরুদ্দিন এবং এই চট্টগ্রামের সুষ্ঠু ওয়ার্ডের কাউন্সিলের মাধ্যমে যেগুলো দিচ্ছে সেগুলো মনোনীত করছেন। সাথে সাথে এলাকা থেকে যারা বিত্তশালী আওয়ামী ঘরানার লোক আছে তারাও ছাত্রীদের এখানে গরিব মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেই মানুষ যে কষ্ট পাচ্ছে করোনা ভাইরাসের কারণে সেটা থেকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর হয়ে গেছেন, এখন মানুষের সেবাই সবচেয়ে বড় কথা, মানুষ সেবার উপরে কোনো ধর্ম নাই। আমরা এত যতটুকু পারি আমাদের ওনার ইয়াম ব্যক্তিগত তহবিল থেকে আমি যা পাচ্ছেন এটা দিয়ে মানুষকে কিছু সময় গেল আমরা সন্তুষ্ট করার জন্য আমরা চেষ্টা করছি। সামগ্রী অত এক সপ্তাহ চলতে পারবে, 10 দিন চলতে পারে, ঘরের লোক সংখ্যা যাবে, এটা দিয়ে মানুষের কিছু অবস্থা দুরবস্থা লাঘব করার চেষ্টা আমরা করতেছি। আমি আর কিছু আমাদের ডাক্তার আফসারুল আমিন উনি আমাদের সাংসদ, আমাদের এমপি প্রাণপ্রিয়, এখন ওনার সুস্বাস্থ্য কামনার জন্য সবার কাছে আমরা দোয়া চাই। নিম্ন আয়ের মানুষ, যেহেতু বর্তমানে লকডাউন অবস্থা চলতেছে, এখন কোনো কাজকর্ম কিছু নাই, তো 10 মাইন্য একটা ত্রাণ, 10 কেজি চাউল, একটা তেলের ব্যাগ বোতল, আলু পেঁয়াজ এইসব দিয়ে আমি মনে করি আগামী 8-10 দিন চলবে। সেই জন্য আমরা বাকিটা আমরা নিজ দায়িত্বে প্রত্যেকের বাসায় গিয়ে ওটা আমরা
যাদের ইয়ে করছি তাদেরকে বাসায় বাসায় গিয়ে আমরা ত্রাণ সামগ্রীটা দিয়ে আসবো। এতে করে কি আপনারা মনে করেন এই যে সাধারণ মানুষ যে ভোগান্তির মধ্যে আছে এটা কতটুকু মানে এদের লাগত করা যাবে? সাধারণ মানুষ আসলে এখন যে ভোগান্তিতে আছে এটা তো পুরোপুরি তো লাগত করা সম্ভব না। আমরা চেষ্টা করতেছি যাতে কিছুটাও লাগত করা যায়। আমরা পর্যায়ক্রমে এটা আরো বৃদ্ধি পাবে। এখন হয়তো আমরা আরো পদক্ষেপ থাকবে, অবশ্যই আমাদের আরো পদক্ষেপ থাকবে, আফসার আলমের পক্ষ থেকে আরো পদক্ষেপ নেওয়া হবে এটা পর্যায়ক্রমে। এখন আমরা যেটা দিচ্ছি এটা প্রায় সোহেল ভাই বললো প্রায় এক সপ্তাহ আছে, 10 দিন একটা ফ্যামিলি নিম্নমিত ফ্যামিলি মোটামুটি চলতে পারবে। এর পরবর্তীতে আমরা এই পরিস্থিতির ইয়ে করে আবার আরো এটা ভাই কাছে জানতে চাইবে সেটা হচ্ছে যে কি এই সরকার যে বর্তমান ত্রাণ সামগ্রী বিতরণের জন্য একটা কর্মসূচি হাতে নিয়েছে সরকারের তহবিল থেকে, এটা কি শুধুমাত্র দশাসনের এমপি ডাক্তার আসাদুল আমিনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নাকি সরকার যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে সেই বাজেট থেকে দেওয়া হচ্ছে? গভর্নমেন্টের বাজেট থেকে না, এটা আমাদের আসাদুল আমিনের ব্যক্তিগত পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রীটা দেওয়া হচ্ছে। সরকারের থেকে যেটা বাজেট হচ্ছে ওইটা যেভাবে জলের প্রশাসন থেকে আসবে সিটি কর্পোরেশনের মাধ্যমে, আমাদের সিটি কর্পোরেশন কমিশনার আছে ওনার মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশন হবে। এই বিতরণকালে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ আছেন, হতদরিদ্র মানুষরা আছেন, মধ্যবিত্ত পরিবারও আছেন। বিশেষ করে উত্তরহালি সহ চৌধুরীপাড়া এবং নাথপাড়া আশ্চর্যপাড়া কি পরিমাণ মানুষকে আপনারা ত্রাণ দিচ্ছেন, আপাসপাড়া এবং সুন্দবীপাড়া, মৈন্যাপাড়া, নতুনপাড়া সাধারণ শ্রমিকজীবী মানুষরা এখানে প্রায় আমরা 300 পরিবারের উপর পরিবারকে প্রিয় নেতা ডাক্তার আফসার আহমেদের পক্ষ থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করছি।